আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে আছি আমি চাষী মানিক। আজকে এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটের পদ্মার চরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দিগন্ত জুড়া সরিষার ক্ষেত। এক সময় এখানে খরস্রোতা পদ্মা বহমান ছিল, বর্তমানে এখানে সেই নদীর স্রোতটা নেই। পুরো জায়গাটা বিস্তৃত এলাকা চর পড়ে গেছে, সেখানে কৃষকরা সিজনালি বিভিন্ন ধরনের শস্য ফলায়। তো ওই দূরে দেখা যায় আরও একটা বিশাল বিস্তৃত চর। তো আমি ওই চরটা এখন দেখতে যাব, তো চলুন আমার সাথে আপনাদেরকেও দেখাই। এদিকটায় দেখতে পাচ্ছেন সরিষা এখনও বড় হয়নি, এগুলো সবে চাষ করে লাগানো হয়েছে। কিছুদিন পরে এই সরিষাগুলোই ওরকম বড় হয়ে যাবে এবং দৃষ্টিনন্দন শোভা বিস্তার করবে। তার নদীর একটা শাখা ছিল এটা, তো এটা এখন মরে গেছে, এখন ধান চাষ হয়। ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে সেজন্য এখানে বিশাল লম্বা একটা পাইপ লাগানো হয়েছে পদ্মা নদী হতে, যেটা দিয়ে বালি উত্তোলন করা হয়। তো আমরা যেদিকে যাচ্ছি এই পাইপটা সেদিকেই গিয়েছে। যেতে যেতে দেখতে পাচ্ছি বিস্তৃত এলাকা চাষ করে রাখা হয়েছে। এখানেই বাদাম কয়েকদিনের মধ্যেই বাদাম, ছোলা, বিভিন্ন ধরনের ডাল এগুলো চাষ করা হবে। আমরা আস্তে আস্তে একেবারে লঞ্চ গাড়ি চলে এসেছি, সেখানে অসংখ্য জেলে নৌকা দেখা যাচ্ছে। ওই পারে চরে যাওয়ার জন্য আমরা একটা বোট খুঁজতেছি, দেখি কোনো বোট পাওয়া যায় কি না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রলার ড্রেজার। তো স্থানীয় লোক মুখে শুনতে পারলাম যে এটা নাকি অনেক ছোট, এটা দিয়ে বালি উঠানো হয়। তবে এর চেয়ে আরও বিশাল বিশাল ড্রেজার রয়েছে এখানে, যেগুলো আর একটু নদীর গভীরে যে বালি উত্তোলন করে। সকালবেলা কোনো বোটই পাচ্ছিলাম না ওই চরে যাওয়ার জন্য, তো অনেক বলে কয়ে একটা বোটকে রাজি করাতে পারলাম। তারপরে উনি চেয়েছিলেন 500 টাকা, তো 300 টাকায় শেষমেশ রফা দফা হলো। কাকা, ওই চরটার নাম কি যে চরে যাইতেছি আমরা? ওই চরটা ধোপাগাতি, ধোপাহাতি। তো ওইদিকে কি এক সময় বাড়ি ঘর ছিল? আপনারা তো পুরান মানুষ, কি কি গ্রাম ছিল এখানে? আপনাদের বাড়ি ওখানে ছিল নাকি? ও, আপনাদের গ্রামের নাম কি ছিল? ধূপাগাতি। কতগুলো গ্রাম এরকম বিলীন হয়ে গেছে ওখানে? এই চর কত দূর পর্যন্ত গেছে এখান থেকে? পাবনা পর্যন্ত চলে গেছে। তাহলে আপনারা চরে ভাঙার পরে তাহলে এখন বাড়ি করছেন কোথায়? এখন গোয়ালন্দ থানার এখানে। ও আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন ওই পারে আমাদের সাথে? ও মানে আপনার ওই ভাঙা চর আবার জেগে উঠছে, ওখানে কি ফসল চাষ করতেছেন নাকি? কি 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 চাষ করতেছেন ওখানে? সরিষা, খেসারি, ধান, বাদাম, বাদামও বুনতেছেন না? প্রিয় দর্শক, বোট স্টার্ট হয়েছে সেজন্য প্রচণ্ড আওয়াজ, এই আওয়াজে আসলে কথা বললেও বোঝা যাবে না। আমাদের ঠিক সামনে একটা ট্রলার যাচ্ছে, নদীর বিশাল ঢেউ। নৌকাটা যখন ওঠানামা করতেছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, একটু ভয় ভয় লাগছে আমার কাছে। তারপরেও বিষয়টা আমি একটু এনজয় করতেছি, কারণ লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স খুব কমই হয়েছে। আমরা সম্ভবত এই মুহূর্তে পদ্মা নদীর ঠিক মাঝখানে আছি, চারিদিকে শুধু পানি আর পানি, অন্য কিছু দেখা যাচ্ছে না। দূরে ওই চরটাতেই আমরা যাব। ওই দূরে কিছু জেলে নৌকা দেখা যাচ্ছে, তারা জাল ছড়াচ্ছে মাছ ধরার জন্য, জাল পাচ্ছে এখন এই মুহূর্তে।
আমাদের বোটটা এখন একদম চরের সন্নিকটে, কয়েক সেকেন্ডের মধ্যেই বোটটা চরে ভিড়বে। আমরা এখন পদ্মার চরে, দেখতে পাচ্ছেন ধুধু বালুর চর, দিগন্ত জোড়া চর। এটার আসলে কুল কেনারা খালি চোখে দেখে বের করা যায় না যে এটা শেষ মাথা কোথায়। এখানকার একজন সিনিয়র সিটিজেনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই চর বর্তমানে নাকি পাবনা পর্যন্ত চলে গেছে। ছোট ছোট পানির জমি আছে এখানে সরার মতো অনেকটা। এই চরে আরেকটু গভীরের দিকে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়, যেমন এই সময়ে সরিষা, তারপরে ধান, বিভিন্ন রকমের ডাল, বাদাম, এগুলো চাষ করে। আমরা আসলে অত ভেতরে যেতে চাচ্ছি না, কারণ বেশি দূর গেলে আবার ফেরত আসতে একটু কষ্টই হয়ে যাবে, কারণ কোন দিক দিয়ে এসেছি সেটা শনাক্ত করাও কঠিন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু চরের মাঝামাঝি পর্যায়েও যেতে পারিনি, মাত্র নদী থেকে সম্ভবত আধা কিলোমিটার ভিতরে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন যে দুদু বালুর চর, এত বিশাল চর, মানে দিগন্ত দেখা যায় না, যেখানে মনে হয় যে চরের শেষে এসে আকাশ ঠেকেছে, এরকম মনে হয় যে ওখানেই সম্ভবত পৃথিবীর শেষ প্রান্ত। এই দিকটায় এক সময় হাজারো মানুষের বসতি ছিল। বোটে আসার সময় যে সিনিয়র সিটিজেনের সাথে আমরা আলাপ করলাম, ওনার বাড়িও এখানেই কোনো এক জায়গায় ছিল। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।